শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর শতাব্দী ভৌমিক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার। আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত মুখ এবং জিভের বিভিন্ন ঘা নিয়ে আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, কিন্তু আজকে আমি যে ঘাটি নিয়ে আলোচনা করব এটি একটি ব্যতিক্রমধর্মী ঘা যা অনেকেরই হয়ে থাকে, আর সেটি হলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা ঠোঁটের কোনায় ঘা। ঠোঁটের কোনায় ঘা বা মুখের কোনায় ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এটিতে কম বেশি আমরা সবাই আক্রান্ত হয়ে থাকি। ঠোঁটের কোনায় ঘা হচ্ছে দুই ঠোঁটের কোনাতে এক ধরনের ফাটল বা ক্র্যাক, যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ঘা হচ্ছে ঠোঁটের কোনায় একটি সাদা আস্তরের মতো বা আলসারের মতো। সাধারণত দেখা যায় আমরা যখন খাবার খাই, আমরা যখন জোরে হা করি, জোরে কথা বলি, তখন আমাদের এই ঘা থেকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, প্রচণ্ড জ্বালা পোড়া অনুভূত হয়। অনেক সময় কথা বলতে গেলে ঠোঁটের কোনারে ঘা থেকে হালকা রক্তও আসতে পারে। এছাড়াও ঠোঁটের কোনার এই ঘাটি দেখতেও অসুন্দর দেখা যায়। এখন আসি ঠোঁটের কোনার এই ঘা কারণ আসলে কী। ঠোঁটের কোনায় ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসের কারণ হিসেবে মেইন আসে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনের কারণে সাধারণত দেখা যায় ঠোঁটের কোনায় এই ঘা হয়। এক ধরনের ইস্ট আছে যার নাম ক্যান্ডিডা, এই ক্যান্ডিডা থেকে সাধারণত ঠোঁটের কোনায় ঘা দেখা যায়। দেখা যায় যাদের লালার ফ্লোটা বেশি তাদের সাধারণত কথা বলতে গেলে দুই ঠোঁটের ফাঁকে স্যালাইভা জমে থাকে। ঠোঁটের কোনায় এই লালা জমে থাকতে থাকতে ফাঙ্গালের আক্রমণের কারণে ঠোঁটের কোনায় ঘায়ের তৈরি হয়। দেখা যায় অনেকেরই ড্রাই মাউথ থাকে, অনেকেরই অভ্যাস থাকে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো। জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজানোর ফলে দেখা যায় লালা আমাদের ঠোঁটে বা ঠোঁটের কোনায় জমে থাকে। এতে করে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা ঠোঁটের কোনায় ঘা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে দেখা যায় মুখে দাঁত অনুপস্থিত থাকে, যার কারণে অনেকেই কমপ্লিট ডেন্টার ব্যবহার করে, মানে আলগা দাঁত ব্যবহার করে। যারা এই আলগা দাঁত বা কমপ্লিট ডেন্টার ব্যবহার করে, অনেক সময় তাদের এই কমপ্লিট ডেন্টারের বাইট ঠিকমতো না হওয়ার কারণে ঠোঁটের কোনায় একটি ভাঁজের তৈরি হয়। এতে করে সেই ভাঁজে আমাদের লালা জমতে জমতে সেখান থেকেও অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা ঠোঁটের ঘা হতে পারে। এরপরে আসি পুষ্টির অভাব। পুষ্টির অভাবের কারণেও ঠোঁটের কোণে ঘা হতে পারে। সাধারণত ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের অভাবে আমাদের ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে। শারীরিক অনেক রোগ আছে যেগুলোর ফলেও ঠোঁটের কোণে ঘা দেখা যায়, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ড্রাই মাউথ, অ্যানিমিয়া, এই সমস্যাগুলো যাদের থাকে তাদেরও ঠোঁটের কোণে ঘা হতে পারে। এছাড়া অনেক সময় অনেকে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য মুখে ব্রেস লাগায়, এই ব্রেসেসের কারণেও অনেক সময় ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে। এখন আমরা আসি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা ঠোঁটের কোণে ঘা হলে আমরা কী করব বা এর চিকিৎসা কী। সাধারণত যেহেতু ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমাদের ঠোঁটের কোণে ঘা হয়, তাই আমাদের প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে যাতে করে ফাঙ্গাস বা ইস্ট আমাদের ঠোঁটের কোণে জমতে না পারে। এছাড়াও আপনি যদি কমপ্লিট ডেন্টার পরে থাকেন বা আপনার কমপ্লিট ডেন্টারে যদি বাইটে কোনো সমস্যা থাকে, তাহলে সেটিকে আপনার কারেকশন করিয়ে নিতে হবে যাতে করে আমাদের ঠোঁটের কোণে কোনো ভাঁজের তৈরি না হয়। এছাড়াও আপনার যদি স্যালাইভারি ফ্লো বেশি থাকে, মানে আপনার যদি লালা বেশি বেশি পরিমাণে বের হয়, আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এর জন্য চিকিৎসা গ্রহণ করুন। এতে করে ঠোঁটের ঘা থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও যদি আপনার জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজানোর অভ্যাস থাকে, তাহলে সেই অভ্যাসটিকে আপনার ত্যাগ করতে হবে। এতে করে আপনি আপনার ঠোঁটে কোণের ঘা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে ঘা হয়ে থাকে, তাহলে আপনাকে সেই ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি বেশি করে গ্রহণ করতে হবে। এতে করেও আপনি আপনার ঠোঁটের কোণে ঘা থেকে মুক্তি পেতে পারেন।
এছাড়া আপনি যদি ব্রেসলেস পরে থাকেন তাহলে যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ব্রেসলেস অ্যাভয়েড করুন, এতে করে আপনি ঠোঁটের কোণে ঘা থেকে মুক্তি পেতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনি আপনার চিকিৎসকের নিকট যান। চিকিৎসকের নিকট গিয়ে ঠোঁটের কোণে ঘা বা মুখে ঘায়ের যেসব ওষুধ পাওয়া যায়, যেসব ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। এতে করে আপনার ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় এই ঘাটা রিপিটেড কিছুদিন পরপর হতে থাকে, এতে চিন্তার কোনো কারণ নেই। দেখা যায় কিছুদিন পরপর যদি ঘা হয় তা একটু যত্ন নিলে আপনাআপনি আবার সেরে যায়। আশা করি আমি বুঝাতে পেরেছি ঠোঁটের কোণে ঘা কি, ঠোঁটের কোণে ঘায়ের কারণ এবং কি করলে আমরা ঠোঁটের কোণে ঘা থেকে মুক্তি পাবো। এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।